আসসালামু আলাইকুম সুধী মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আমি ডাক্তার রুবেল সাজিদ, আইওয়ান টিভি থেকে আপনাদের সামনে আমাদের নিয়মিত পরিবেশনা প্রতি শুক্রবারের অনুষ্ঠান সুস্থ থাকুন নিয়ে আপনাদের সামনে আমি আছি। আর আইওয়ান টিভি মানে স্কাই 782। আর আপনারা যারা এই অনুষ্ঠান ইউকে থেকে বা ইউকের বাইরে, ইউরোপ বা আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়া, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান সরাসরি দেখছেন, তাদের সবার প্রতি আমার রইল শুভেচ্ছা। আর আপনারা আমাদেরকে টেলিফোন করতে পারেন যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে স্বাস্থ্য বিষয়ক, তবে আপনারা আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারেন এখানে, সে প্রশ্নের উত্তর যথাযথভাবে দেওয়ার আমরা চেষ্টা করব। আমরা গত তিন দিন আমরা তিনটা অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম আমাদের ডায়াবেটিস এবং ডায়াবেটিসের রোগীদের চালচলন, ডায়াবেটিস কী, এবং এ সম্পর্কে অনেক রকমের প্রশ্ন কিন্তু আমাদের কাছে কিন্তু এসছে। আপনারা দেখেছেন যখন দর্শক মণ্ডলী আপনারা টেলিফোন করেন, অনেকে অনেক রকমভাবে প্রশ্ন করেন, কিন্তু সারমর্ম হিসেবে দেখা যায় যে প্রশ্ন কিন্তু থেকে যায় একরকম, যে অনেকেই জানতে চান আমি কিভাবে বুঝবো যে আমার ডায়াবেটিস হয়েছে, বা ডায়াবেটিসের জন্য আমার পায়ে ব্যথা করছে সেটার জন্য কি করা দরকার, বা আমি ওষুধ খাচ্ছি, তো এই যে অনেকগুলো কিছু প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে। আর সেই প্রশ্নগুলো আপনারা ফ্রিলি আপনারা এখানে যে করেন এবং সেগুলোর সদুত্তর একটা নেওয়ার চেষ্টা করেন বা আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করতে চেষ্টা করেন, এটা আসলে আমি খুব ভালোভাবে দেখেছি। এই জন্য দেখেছি যে আপনাদের মনের মধ্যে যদি কোনো স্বাস্থ্য বিষয়ক বা কোনো রোগ বিষয়ে যদি প্রশ্ন থেকে থাকে, সে প্রশ্নগুলো হয়তো অনেক সময় দেখা যায় কি যে ডাক্তারের কাছে তার ভিজিটে গেছি, হয়তো বা জিপির কাছে গেছি, তখন হয় কি সব প্রশ্ন করা হয় না, যখন বেরিয়ে আসে তখন ওহো ডাক্তার সাহেবকে তো এইটা জিগাইলাম না। তো এখন এই জন্য আমাদের এই অনুষ্ঠানে আমরা বারেবারে আপনাদেরকে বলছি, অনুষ্ঠানটি আপনাদের জন্য, সুতরাং আপনারা আমাদেরকে যে কোনো রকমের প্রশ্ন এখানে আমাদেরকে করবেন, আমার যথাসাধ্য আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো প্রশ্ন আমার মনে হয় যে এটা এখন দেওয়া ঠিক না, তবে পরবর্তী অনুষ্ঠানে সে প্রশ্নের উত্তরটা আমি কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তার কাছ থেকে একটা বুদ্ধি পরামর্শ নিয়ে তারপরে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলছিলাম, কিন্তু আজকে ডায়াবেটিসের সাথে সংযুক্ত কিছু জিনিস নিয়ে আমি কথা বলবো আপনাদের সামনে। তাই আমার যারা দর্শক আছেন, আমাদের এই আইওয়ান টিভির যারা দর্শক আছেন, যারা এই সুস্থ থাকুন অনুষ্ঠান দেখছেন, তাদের জন্য আমার কিন্তু একটা প্রশ্ন আছে, কারণ আপনারা আমাকে সবসময় প্রশ্ন করে থাকেন, আমি উত্তর দিয়ে থাকি, কিন্তু আজকে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, কারণ আমি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সেই জিনিসটা নিয়ে কথা বলবো। আমার প্রশ্নটা খুব ভালোমতো শুনবেন, পেডোমিটার কী, হোয়াট ইজ পেডোমিটার? আমি আবারও বলছি, পেডোমিটার কী? আপনারা গুগলে সার্চ করতে পারেন, যে কোনোভাবে এটা দেখতে পারেন, দেখে আপনারা আমাকে এখানে প্রশ্ন করতে পারেন, আমাদের টেলিফোন নাম্বার দেওয়া আছে, আপনারা রিং করে আমাকে উত্তর দিতে পারেন। তো যাই হোক, আমরা পেডোমিটারে যাব দ্বিতীয় পর্বের মধ্যে। আমি প্রথম পর্বে আমার কিছু প্রশ্ন ছিল গতদিনের, এবং গতদিনের ঠিক বলবো না, গত দুটো অনুষ্ঠানের যেগুলো একটু পেন্ডিং ছিল আমি উত্তর ঠিক মতো দিতে পারিনি, বা সময় স্বল্পতার জন্য দিতে পারিনি আসলে, তো সেগুলো একটু বলার চেষ্টা করব। সারমর্ম হিসেবে আমি আমার প্রশ্ন যেগুলো ছিল সেগুলোতে আমরা দেখেছি যে ডায়াবেটিসের যদি আমরা প্রথম ছবিতে একটা ছবি আমরা দেখি একটু, ছবিটা আপনারা দেখলে বুঝবেন যে আমি প্রথম থেকে বলছিলাম যে ডায়াবেটিসের মেন জিনিসটা হচ্ছে যে মানুষের দেহে যখন রক্তের মধ্যে ব্লাডের যে সুগারের লেভেলটা, চিনির লেভেলটা যদি বেড়ে যায় একটা সময়ের জন্য, তখনই সেই যে স্ট্যাটাসটা সেটাকে কিন্তু আমরা বলি হচ্ছে মানুষের ডায়াবেটিস। তো এটা একটা যেহেতু রোগ, এন্ডোক্রাইন একটা রোগ, এবং এই ক্ষেত্রে কী হয় আমি বলেছিলাম, মানুষের যে আমরা সারাদিনে যা খাই বা যা কিছুই আমরা করি, সেইখানে আমাদের ইনসুলিন নামে একটা হরমোন এসে আমাদের দেহের সেই শর্করা বা সুগারের এর লেভেলটাকে আবার নর্মাল করে দেয়। কিন্তু যখন আমাদের দেহে নর্মালি এটা হয় না, তখনই সেই কন্ডিশনটাকে আমরা বলি ডায়াবেটিস, তাই না? আমরা যদি এই ছবিতে যদি দেখি, তাহলে দেখুন আমি বলেছি কাদেরকে আমরা ডায়াবেটিস বলবো, কাদেরকে বলবো আমরা বর্ডার লাইন ডায়াবেটিসের মধ্যে আছেন, এবং কাদেরকে বলবো যে আপনি এখন ডায়াবেটিক পেশেন্ট, আপনার জন্য এখন নিয়ম নীতি চলে বেড়ানো, নিয়ম নীতি মেনে চলা, ওষুধ খাওয়া, বা কিছু কিছু ক্ষেত্রে ইনসুলিন নেওয়াটা খুব জরুরি। তো সেখানে আমরা দেখি নর্মালি আমরা বলেছিলাম ফাস্টা গ্লুকোজ, যেটা ব্লাড সুগারের লেভেল যেটা চেক করা সকালবেলা, যেটা চেক করা বলি আর কি আমরা, সেটা লেস দেন 5.5 মিলিমোল পার লিটার থাকবে, এটা হচ্ছে নর্মাল মানুষের থাকবে। এটা
যদি এটা দেখা যায় যে পাঁচ থেকে সাতের মধ্যে, 5.5-এর উপরে চলে গেছে, 6-এ চলে গেছে, 7-এ বা 7-এর কাছাকাছি চলে গেছে, তাহলে আমরা বলবো যে আপনি একটা বর্ডার লাইন বা প্রি ডায়াবেটিস, যেটাকে অনেকে বলে থাকেন, প্রি ডায়াবেটিস নিয়ে অনেক প্রশ্ন আছে আমার কাছে, সারমর্ম হিসেবে আমি বলছি যে তখনই কিন্তু আপনাকে বলবো যে আপনার কন্ডিশনটা হচ্ছে প্রি ডায়াবেটিস কন্ডিশন। অনেক দেশে এটাকে বর্ডার লাইন ডায়াবেটিস বলা হয়, ঠিক আছে। আর যদি 7-এর উপরে চলে যায় তাহলে পরে আমরা বলি সেটাকে ডায়াবেটিস। এক্ষেত্রে এটা যেটা বললাম যে ইউনিটটার কথা আমি এখন বলছি আপনাদেরকে, প্রথম ইউনিটটা, এই ইউনিটটা কিন্তু একটু পুরনো ইউনিট, এই ইউনিটটা এখনও ব্যবহার হয়, কিন্তু নতুন একটা ইউনিট এসছে, সেটা যে নিচেরটা যদি আপনারা দেখেন যে নিচেরটার উপরে যেটা আছে HbA1c, হিমোগ্লোবিন A1c, এই যে এই টেস্টটা যেটা আছে, এই টেস্টটা এখন করা হয় সবার ডায়াবেটিসের একটা লেভেলটা কতটুকু, মানে শরীরের মধ্যে তার ডায়াবেটিস আছে কি না, এর লোকটার ডায়াবেটিস রোগটা ধরেছে কি না, এইটা দেখার জন্য এই টেস্টটা আমরা এখন করে থাকি। এবং এই হিমোগ্লোবিন A1c, এটার মধ্যে, এই অ্যাঞ্জাইমটার মধ্যে আমরা যদি চেক করা হয় তাহলে দেখা যায় যে একটা মানুষের গত তিন মাসে যেদিন চেক করা হয় তার আগের 3 মাস পর্যন্ত তার দেহে শর্করা বা সুগারের লেভেল কী ছিল এটা পাওয়া যায়। যদি এটা 45-42 নিচে থাকে তাহলে আমরা এটাকে নর্মাল ধরে নিই, আর যদি দেখি এটা 42-47 চলে গেছে তাহলে তাকে আমরা বলি আপনাকে হয়তো খাওয়া দাওয়ার একটু রেস্ট্রিকশন করতে হবে, হয়তো বা মোশন বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটু বাড়াতে হবে, হ্যাঁ, আর হয়তো বা বলি যে আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। আমি যেমন বারে বারে সবাইকে বলি হাঁটো হাঁটো হাঁটো, তাই না? তো এই জিনিসটা হাঁটাহাঁটি একটু বেশি করে করতে হবে, আর 47-এর উপরে চলে গেলে তখন হয়তো বা একটা কন্ডিশনের মধ্যে তাকে ওষুধ কিছু দেওয়া হয়, বা যদি এটা আরও বেড়ে যায় তাহলে হয়তো বা তাকে এই লেভেলটাকে ঠিক করার জন্য আমরা ইনসুলিন দিয়ে থাকি। যাই হোক, তো এই হচ্ছে মূল কথা যে ডায়াবেটিসের, যেটা আপনারা জানতে চেয়েছেন। অনেকেই প্রশ্নগুলো ছিলেন আমাকে গতদিন, আমি কথা বলতে বলতে সময়ের স্বল্পতার জন্য শেষ করতে পারিনি, সেটা ছিল যে আমরা আমাদের যে ডায়াবেটিসের কী করে বুঝবো যে আমার আমার ডায়াবেটিস আছে, যে কীভাবে বুঝবো যে আমার ডায়াবেটিস হচ্ছে বা কোনো কিছু। সেক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে ডায়াবেটিস আপনার যে হচ্ছে বা ফিলিংটা যেটা আর কি, সেক্ষেত্রে আমরা যেটা দেখবো যে মানুষের ওই আপনার একটু বেশি তৃষ্ণা লাগবে, ঠিক আছে, তারপরে দেখবেন যে আপনার কাছে মনে হবে যে আপনি একটু বেশি প্রস্রাব করছেন আপনার ইয়ার থেকে, মানে নর্মালি যে ফ্রিকোয়েন্সে আপনি টয়লেটে যান সেটার থেকে বেশি আপনি প্রস্রাব করছেন, তার মানে হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে। দিনে হয়তো আপনি 3 বার প্রস্রাব করতে যান, সেখানে আপনি 5 বার বা 6 বার যাচ্ছেন। বিশেষ করে রাতের বেলাতে দেখা যায় কি, যে আমরা সাধারণত কী করি যে রাতের বেলাতে ঘুমোতে যাওয়ার আগে একবার একটু পানি, যারা খান তারা পানি একটু খেয়ে নিই, খাওয়ার পরে একটু হয়তো বা টয়লেট থেকে প্রস্রাব করে এসে তারপরে ঘুমিয়ে পড়ি, আবার সকালবেলা উঠে আমার টয়লেটে যাই। কিন্তু যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদেরকে কিন্তু রাতে মিনিমাম 1 বার, এমন অনেক ক্ষেত্রে 2 বার বা 3 বারও কিন্তু ঘুম থেকে প্রস্রাবের চাপের জন্য উঠতে হয় টয়লেটে যাওয়ার জন্য, ঠিক আছে। তো এটাও কিন্তু একটা লক্ষণ যে আপনি ডায়াবেটিসের রোগী হয়ে যাচ্ছেন বা প্রি ডায়াবেটিসে আছেন, বা মানে যেটা আর কি আপনার চেক করানো উচিত। 3 নম্বর যেটা বলি যে আমরা আমাদের যেটাকে ভাত ঘুমের মতো যেটা বলে থাকি, যে কিছু খাওয়ার পরে আমরা খুব টায়ার্ড ফিল করি, যে বিশেষ করে দুপুরের দিকে যেটা হয় মানুষের, যে খাওয়ার পরে মনে হয় যেন শরীরটা ছেড়ে দেয় এবং অযথায় একটা টায়ার্ডনেস চলে আসে। তো সেক্ষেত্রে আমরা তখন আপনার মধ্যে আপনি এটা ডাক্তারের সাথে পরামর্শ করুন। আমাদের একটা কল আছেন, আমি একটা কলটা নিয়ে নিই। যে ইসলাম আলাইকুম কলার, কে বলছেন? আমি গত 10 বছর ধরে ওয়ালামজাপিন নামে একটা ঔষধ খাইতেছি আর অন্যান্য ঔষধ, আমি খুব সুস্থ বোধ করতেছি, আমি কমপ্লেন করি না, আমার কোনোই অসুস্থ আমি বোধ ফিল করি না। কিন্তু স্যার আমি মিস করি আমার লাভ, আমি একটা মেয়েকে ভালোবাসি, 24 বছর হবে, আমি এখন ওই মেয়েটাকে আমি চাই, আমার বয়স কিন্তু 49, ওই মেয়ের বয়স 30। আচ্ছা, আমি আপনার প্রশ্নটা ঠিক মতো বুঝি না, আপনি বুঝতে পারেনি। আপনি যদি আমাকে ডাক্তার হিসেবে যদি বলে থাকেন যে আপনার অসুস্থতা আছে কিন্তু আপনি সুস্থ আছেন, আপনার ওষুধ খেতে, আলহামদুলিল্লাহ, এটা আমাদেরকে বলতেই হবে যে আপনি অনেক ভালো আছেন, ওষুধ ঠিক মতো খাবেন, আপনি ভালো থাকতে পারবেন। আমরা আরেকটা কলার আছে, আমি এই কলটা নিয়ে আসি। ইসলাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, হ্যালো, জি ইসলাম আলাইকুম, কে বলছেন? জি, আপনি আপনার আপনি আপনার টিভির সাউন্ডটা একটু কমিয়ে নেবেন। জি বলুন, আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি ওয়াইটটাউন থেকে বলছি ডাক্তার সাহেব। জি ভাইজান বলুন। আমার ধরেন 98 থেকে ডায়াবেটিস শুরু হয়েছে আমি। জি, তো এখন আমার অনেক রোগ আছে, শ্বাসের প্রবলেম আছে,
কোলেস্টেরল আছে, ব্যাক পেইন আছে, হার্টের প্রবলেম আছে। জি আমি ডেইলি 1 ঘন্টার মতো আটি আরি, কিন্তু আমার শরীরে গাম বাইর হয় না, এই আটাই কোনো লাভ হবে? জি খুব সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন। আমি যেমন একটা প্রশ্ন আপনাদেরকে করছি, হোয়াট ইজ স্পিডোমিটার, প্রশ্নটার সঙ্গে সংযুক্ত আপনার এই প্রশ্নটা। তো যাই হোক, আমি একটু আপনার বয়সটা জেনে নিই ভাইয়া। আমার বয়স এখন 60 হয়ে গেছে। 60 হয়ে গেছে, অনেক ধন্যবাদ। আপনি অনুষ্ঠান শুনতে থাকবেন, আপনার প্রশ্নের উত্তর আমি এই অনুষ্ঠানের মধ্যেই দেব, কারণ আমি একটা প্রশ্ন করেছি, আমি এটার সঙ্গে সামঞ্জস্য রেখে আমি দ্বিতীয় পর্বে আপনার যে প্রবলেমটার কথা বলছেন সেটা নিয়েই আমি কথা বলবো। ভালো থাকবেন, অনুষ্ঠানটি দেখুন, আপনার উত্তর আপনি পেয়ে যাবেন। জি তো যাই হোক বন্ধুরা, আপনি যে শুনলেন যে এই যে দর্শকদের কাছ থেকে যখন প্রশ্ন আসে তখন হয়তো বা আমি সরাসরি সব প্রশ্নের উত্তর দিই না বা দিতে চাই না। কেন দিতে চাই না? কারণ হচ্ছে যে যখন চারজন বা পাঁচজন বা দশজন দর্শক বা রুগী বলবো বা যেই বলি যেভাবেই বলি, যখন আমরা আপনারা আমাকে টেলিফোন করেন তখন দেখা যায় কি যে দশজন টেলিফোন করেছেন, সেখানে প্রশ্ন অ্যাকচুয়ালি দুটো। তো সেক্ষেত্রে আমাকে আমার জন্য ইজি হয় সময়ের স্বল্পতা এবং অনুষ্ঠানটিকে সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য আমার জন্য সুবিধা হয় সবগুলোকে নিয়ে একবারে কথা বলা, যাতে আপনারা উত্তরটা পেয়ে যান। অনুষ্ঠান দেখতে থাকবেন, যারা প্রশ্ন করেছেন আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন। আমি এতক্ষণ কথা বলছিলাম প্রথমেই যে ডায়াবেটিসের ক্ষেত্রে যে কথাটা বলছিলাম যে অনেকের প্রশ্ন ছিল, গত দিনেও ছিল, তার আগের দিনেও ছিল, এই প্রশ্নটা অনেকেই অনেকবার বিভিন্নভাবে করেছেন আমাকে, সেটা হচ্ছে আমি কীভাবে বুঝবো যে আমার ডায়াবেটিস হয়েছে। আমি বারে বারে আপনাদেরকে একটা কথাই শুধু মনে করে দেওয়ার চেষ্টা, যদি আপনার পরিবারে বাবা মার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে পরে আপনি একটা রিস্ক ফ্যাক্টর বা আপনি একটা রিস্ক অবস্থার মধ্যে আছেন। সেক্ষেত্রে আপনার বয়স যদি 40, 42 বা 45 হয়ে থাকে বা তার উপরে হয়ে থাকে, আর যদি আপনার ডায়াবেটিস হয়েছে কিনা আপনি জানেন না বা চেক করেননি, তাদেরকে আমি বলবো আপনাদের অবশ্যই অবশ্যই একবার চেক করে নেওয়া উচিত। কারণ এটা বলা হয় হেরিডিটিক্যালি যে পরিবার থেকে বাবা মার থেকে ছেলেদের মধ্যে জেনেটিক্যালি চলে আসে, কথা কিন্তু বলা হয়। তো সুতরাং আপনারা তারা আপনার ডাক্তারের কাছে গিয়ে আপনার ডায়াবেটিসের কী অবস্থা আছে, ব্লাড গ্লুকোজের লেভেল, ব্লাড সুগারের লেভেলটা চেক করে নিয়ে এটা কনফার্ম হবেন যে আপনি আপনার ডায়াবেটিস হয়েছে কিনা বা আপনি বর্ডার লাইনে আছেন কিনা বা আপনার শারীরিক অবস্থাটা এখন কী। দুই নম্বর জিনিস যেটা ছিল সেটা হচ্ছে যে আপনারা যখনই দেখবেন যে ডায়াবেটিসের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে আপনার মধ্যে ফ্রিকুয়েন্টলি প্রস্রাব হচ্ছে আপনার, যে আপনি যত দিনে আগে 3 বা 4 বার টয়লেটে যেতেন এখন যান 6 বা 8 বার, যেটা অস্বাভাবিক, ঠিক আছে। রাতের বেলাতে ঘুম ভেঙে যাচ্ছে প্রস্রাবের জন্য, ঠিক আছে। আমরা কিন্তু বাংলায় ডায়াবেটিসকে বহুমূত্র রোগ বলি, আপনাদের খেয়াল আছে বোধহয় যে আমরা বাংলায় যখন পড়তাম তখন কিন্তু আমরা বাংলাদেশে বলে থাকি এটা কি ডায়াবেটিস মানে এক বহুমূত্র রোগ, ঠিক না। এই জন্য বহুমূত্র বলা হতো যে মানুষের ফ্রিকোয়েন্সি যে প্রস্রাবের ফ্রিকোয়েন্সি বেড়ে যেত মানুষের, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে এটা চেক করতে হবে যে আপনার ডায়াবেটিস আছে কিনা, আপনার ব্লাড সুগারের লেভেলটা কী আছে। তারপরে বললাম ভেরি টায়ার্ড ফিল হবে, কোনো কিছু খেলেই সাথে সাথে ব্লাড গ্লুকোজের লেভেলটা বেড়ে যায় শরীরে অনেকগুলো এনার্জি চলে আসে, তখন ইনসুলিন নামে যে হরমোনটার কথা বলছিলাম সেই হরমোনটা এটাকে নর্মাল করছে, সেটা যখন না হয় তখন মানুষ খুব টায়ার্ড ফিল করে। আমাদের আর একটা কলার আছে, আমি কলারকে একটু নিয়ে নিই। জি ইসলাম আলাইকুম, কলার কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, জি ইসলাম আলাইকুম। জি আমার ডায়াবেটিস আমি সব সময় আমি চেক করি, বুঝছেন, আমার 10-11 থাকে, এটা তো আমার ঠিক আসেনি যে ডায়াবেটিস আমার কন্ট্রোলও আসেনি, ওটা তো আমি জানতাম। আচ্ছা আপনার বয়স কত এটা একটু জানতে চাচ্ছি আমি। আমার বয়স 52। আপনি কোন ওষুধ খান? আমিও মেট্রোফিন খাই। আর মেট্রোফিন কয়টা খান? মেট্রোফিন খাই আমি আপনার ডেইলি খাই 4টা। ডেইলি খান 4টা, তারপরেও আপনার সকালে এটা থাকে ওষুধ কোনো কিছু খাওয়ার আগে 10-11? 9-10-11-20টা। আপনি লাস্ট কবে আপনার ডাক্তারের কাছে যে ব্লাড টেস্ট করেছেন, মানে ল্যাবরেটরিতে? এটা ব্লাড টেস্ট আমি 2 সপ্তাহ আগে দিয়েছি। তারপরে আপনার ডাক্তারের সাথে কি আপনার সময় নেওয়া হয়েছে? না ডাক্তার, এখন পর্যন্ত আমি যে টেস্ট দিয়েছি টেস্টের এখন পর্যন্ত টাইম জানাইছি না, আসার আগে টাইম জানাই দাও, এখন তো যাওয়া যায় না। আচ্ছা না, ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আসলে আমি সরাসরি আপনার এই প্রশ্নটার উত্তরটা দিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনার ব্লাড সুগারের লেভেলটা কিন্তু একটু বেশি আছে। আপনার যে ওষুধ আপনি 4টা খান সেই ওষুধটা হয়তো বা
আপনার ডাক্তার এটা আপনার যে বললাম যেটা মানে ভেতরে ওই যে আমি আপনাদের কিছুক্ষণ আগে বললাম যে হিমোগ্লোবিন এ ওয়ান সি এই টেস্টটা করার পরে আপনাকে আপনার ডাক্তার বলবেন বা আপনার আরও কন্ডিশন আপনার আরও অনেক কিছু টেস্ট করবেন হয়তো আপনার ইউরিন টেস্ট করবেন এগুলো সব কিছু করার পরে আপনার ডাক্তার ঠিক করবেন যে আপনাকে ওষুধের ওষুধের এই পরিমাণটা বাড়াবেন কি কি এটার আমরা যেটাকে বলি যে আপনি দুটো দুটো চারটা যদি খেয়ে থাকেন তাহলে হয়তো বা বলবে যে না আপনাকে সকালে একটা দুপুরে দুটো রাতে রাতে দুটো এরকম করে কিছু একটা তাকে আর কি নতুন করে আপনাকে ফরম্যাট করে দিতে হবে যদি দেখা যায় যে না এটা কমছে না তবে সেক্ষেত্রে আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাকে একটু হাঁটার পরিমাণ বাড়াতে হবে কারণ আপনি সারাদিনে যা খান সেই এনার্জিটা যেটা আসে আপনার শরীরের মধ্যে যে সুগারটা আপনার শরীরের মধ্যে আসে এটাকে বার্ন করাতে হবে এটাকে আপনি আপনাকে আপনার দেহ থেকে ঘাম দিয়ে যেভাবে বলি আমরা যে বেরিয়ে যায় সেক্ষেত্রে সবথেকে ভালো উপায় হচ্ছে মানুষের এক্সারসাইজ করা এখন জিম বন্ধ কোভিড নাইন্টিনের জন্য আপনারা জানেন যে জিম বন্ধ আপনি জিমে যেতে পারবেন না বা খেলাধুলা হয়তো বা করতে পারছেন না সেক্ষেত্রে আমি আমি সবাইকে পরামর্শ দিয়ে থাকি জি জি আমার পার মধ্যে বুঝছেন সমস্যা আছে আমি যদি এক দশ মিনিট যদি আটি এরপরে আমি আটতাম পাই না পাওয়ার বেদনা আরম্ভ হয়ে যায় আচ্ছা সেটা সেটাও আপনার ডাক্তারের সাথে আপনি একটু পরামর্শ করবেন কিন্তু মেন জিনিসটা হচ্ছে দশ মিনিট যদি হাঁটার পরে যদি আপনার কাছে পা ব্যথা করে তাহলে পরে আপনি দশ মিনিট পরে রেস্ট নেবেন যদি কারণ আমি কেন বলছি যে আপনার যদি শরীরের মুভমেন্ট না হয় কোনোভাবে যদি মুভমেন্ট না হয় অনেকে যেমন যাদের এই প্রবলেমটা হয় যে যে হাঁটাচলা করলে পা ব্যথা করে তারা সাধারণত ওই ঘরের মধ্যে সাইকেল চালানোর একটা জিনিস থেকে আপনারা মনে হয় জানেন যে ইলেকট্রিক সাইকেল থাকে মানুষ ঘরের মধ্যে চালায় এগুলো তখন তারা কিন্তু হয় জিমে যেয়ে চালায় অথবা অনেকে বাসায় কিনে নেয় তাতে হয় কি যে সে সাইকেলের মধ্যে বসে থেকে সে সাইক্লিং করছে এভাবে করে এটাকে করে তা আপনি এগুলো একটু আপনাকে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে তবে আমার পরামর্শ হচ্ছে আপনাকে একটু আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে আপনাকে হয় হাঁটতে হবে না হয় আপনাকে সাইকেল চালাতে হবে না হয় আপনাকে কোনো একটা কিছু করতে হবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন ইনশাল্লাহ আপনার ডাক্তার আপনাকে সুন্দর একটা পরামর্শ আপনাকে দেবেন জি আমাদের আর একটা কলার আছে আমি কলারটাকে একটু নিয়ে নিই জি কলার আসসালামু আলাইকুম কে বলছেন হ্যালো জি আসসালামু আলাইকুম জি স্যার আমার কথা শোনা যাননি জি শোনা যাচ্ছে বলেন আমি একটা প্রশ্ন কথা আসলাম আপনারে যে আমার বোন নাকি বাংলাদেশ তার এজ হইল 17 আপনি বলেন আমি শুনছি তার কি ডাক্তার গেছিল ডাক্তারে কইছে যে তার আলসার আকি তো তার শরীরে মাঝে রক্ত থাকে না আচ্ছা আকি রক্ত দিলেও রক্ত থাকে না রক্তটা কয় যায় আকি ওটা দুই তিন বার তাই শরীরে রক্ত দেওয়া হয়েছে জি তো রক্ত থাকে না নো আঙ্গুলের নৌকো কা টু টু সাদা হয়ে যায় সব সময় জি জি তো আমরা ব্লাড টেস্ট করছে আয়রন সবটা টেস্ট কইরা তাই এন্ডোস্কোপিও করছে করার বাদে যেন রেজাল্ট আইছে যেন তাই আলসার আচ্ছা ঠিক আছে আমি সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তরটা আমি একটু মানে আপনাকে বোঝানোর জন্য একটু বলার চেষ্টা করছি আপনি ভালো থাকবেন আমি কলটা আপনার রাখছি কিন্তু আপনি শুনতে থাকুন টিভি আমি আপনার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি জি তো আপনার আমাদের আর একটা কলার আছে আমি একটা কলারের কলটা একটু নিই ইসলাম রকম কলার কে বলছেন কোথেকে বলছেন ওয়ালাইকুম আসসালাম আমি ইসলামপুর থেকে বলছি জি আমার একটা প্রশ্ন আছে আমার হইছে আপনার দুই সপ্তাহ আগে আমি ব্লাড টেস্ট করাইছিলাম আমার কোলেস্টেরল দেখা দিছিল বাট ইট ইজ জাস্ট স্লাইটলি হাই না জি তো এই ক্ষেত্রে ডাক্তার আমাকে কিছু নিয়মাদি আপনার মানে খাদ্যাভ্যাসের কথা বলছিল আর এক্সারসাইজের কথা বলছিল জি তো আমি অনেক এক্সারসাইজ করতে পারি না আমার ব্যাক পেইন আছে সেই কারণে আপনার এজ কত আমার এজ হইছে আপনার 36 36 আমি কি আপনার ওয়েট জিজ্ঞেস করব আপনার ওজন কত জিজ্ঞেস করব হ্যাঁ নো প্রবলেম আমার ওয়েট হয়েছিল আপনার এখন করোনা প্যান্ডেমিকের কারণে দিকে বাড়ি গেছে আমার ওয়েট হয়েছিল আপনার 64 ঠিক আছে আপনার 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 আমি বুঝলাম আপনার আপনার হাইট কত ছিল আমার হাইট হয়েছিল আপনার মানে 5'3" 5'15" ঠিক আছে আপা আর কোনো প্রশ্ন আছে আপনার আপা আমি আপনার উত্তরটা দিচ্ছি এখন আমার জি জি এখন হইছে আমি আপনার ইয়ের সাথে হালকা একটু জাস্ট কফির সাথে বাটার এবং আমি কোকোনাট অয়েল মিক্স করে বুলেট কফি হিসেবে খাই আমি এটা খেতে পারবো কিনা আমি আপনাকে যেটা বলবো আপা আপনার প্রশ্ন যদি শেষ হয়ে থাকে তাহলে আমি উত্তর দিই
জি ওকে জি। আচ্ছা, আপনার কোলেস্ট্রলটা যদি একটা ডাক্তার যদি মনে করে থাকে যে আপনার কোলেস্ট্রলটা একটা বর্ডার লাইনে আছে বা হয়তো বা বাড়ছে বা কোনো কিছু, তাহলে আমি বলবো ফ্যাট জাতীয় খাওয়া যে কোনো কিছুই আপনি খেতে চান সেগুলো আপনাকে আপনাকে একটু বুঝে আমি যেটা বলবো আর কি, যে আপনাকে একটু কম খেতে হবে। দুই নম্বর হচ্ছে আপনার ব্যাক পেইন আছে, তার জন্য হয়তো বা আপনার এক্সারসাইজ করতে একটু অসুবিধা, কিন্তু আপনি থেমে থেমে করবেন, সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি হাঁটা ফ্রিকোয়েন্সিটা বাড়ান, একটু হাঁটুন প্রতিদিন 30 মিনিট থেকে 40 মিনিট থেমে থেমে হাঁটুন, আপনি দেখবেন এটাতে আপনার কোনো অসুবিধা। আপনার ওয়েট যা দেখছি আমি খুব একটা খারাপ না, এটা 64 আছে, এটা 60 হলে খুব ভালো হয়। তো ভালো থাকবেন, আমরা নেক্সট কলার আছে, আমি নেক্সট কলার কিনি। ইসলাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আপনার টিভির সাউন্ড একটু কমিয়ে নেবেন। আমি সরে আসছি। জি প্লিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি কামাল বলছি, আমি লন্ডন থেকে বলছি। জি ভাই বলুন। জি, এই যে ডায়াবেটিক নিয়ে কথোপকথন করতেছেন, এটা একটু আমার নিজের এখন মনে হয় ডায়াবেটিক হয়ে গেছে। আমি একটু ব্লাড টেস্ট দিছিলাম, তখন বলছে যে 6.5 হয়ে গেছে আমার সুগার লেভেল। আচ্ছা, আর আমি এখনো ঔষধ নেই নাই, তবে আমি 3 মাস সময় নিচ্ছি যে আমি 3 মাস আমি হাঁটাহাঁটি করি, খাবারটা একটু কন্ট্রোল করি। আমার ওজন কিন্তু বেশি, আমি 5'5" হাইট, আর ওজন হলো 94 কেজি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ওজন পিয়াস নিয়েছি এর জন্য, তাই আমার বয়স হলো 60 50। জি আমি ইনশাল্লাহ আপনার উপদেশটা আমি দিচ্ছি, কোনো সমস্যা নাই। তবে আপনাকে যেটা আমি বলি যে 6.5, এটা আপনি কবে করেছেন এই টেস্টটা? আপনার 6.5 এর টেস্টটা কবে করেছেন? আচ্ছা, আমি যা কলারকে হারিয়ে ফেলেছি। তো আমাদের যে লাস্ট কলারটা যেটা ছিল, আমি আলসারের যে আপা ফোন করে প্রশ্নের উত্তর চেয়েছেন তার উত্তরটা দিব। আপা আপনি একটু ওয়েট করবেন, আমি একটু এইটা ডায়াবেটিস নিয়ে যেহেতু আমি ডায়াবেটিস, এটার উত্তরটা আমি সরাসরি দিয়ে দিই। সেটা হচ্ছে যে আপনার যদি 6.5 যদি ডায়াবেটিসের যে লেভেলটা, ব্লাড সুগারের লেভেলটা আপনাকে আপনার ডাক্তার বলে থাকে, তাহলে পরে আপনি আমি কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে আমরা ওই যদি এটা 5.5 এর উপরে চলে যায়, 7 পর্যন্ত আমাদের এটাকে আমরা বলি হচ্ছে বর্ডার লাইন। ঠিক আছে, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখছেন, পৃথিবীর যে যে প্রান্ত থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা। আর আমরা ব্রেকের আগে আমি কিছু কলারের কাছ থেকে কিছু কল পেয়েছিলাম এবং কিছু প্রশ্ন পেয়েছিলাম, সেগুলো নিয়ে কথা বলছিলাম। আমি লাস্ট কল যেটা ছিল আমাদের, সেই ভদ্রলোকের কথার পরিপ্রেক্ষিতে, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম, সেটা আমি ব্রেকের পরে দিব বলেছি। তো সুতরাং আমি সেটা দিয়ে প্রথম শুরু করি। জিনিসটা হচ্ছে যে যে বড় ভাই লাস্ট কলটা করেছিলেন, তিনি বলেছিলেন যে তার ব্লাড সুগারের লেভেল 6.5। আমি আগেই বলেছি যে আমি একটা চার্টে কিন্তু প্রথমে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে 5.5 থেকে 7 পর্যন্ত আমরা বর্ডার লাইন বলে থাকি। ঠিক আছে, এর নিচে হলে নর্মাল, বর্ডার লাইন বা প্রি ডায়াবেটিস যেটাকে বলে থাকি। আপনার যদি 6.5 যদি আপনার ডাক্তার আপনাকে স্ট্যাটাসে বলে থাকে, তাহলে পরে আপনি কিন্তু বর্ডার লাইনে আছেন, তার মানে আপনি একটু রিস্কের মধ্যে আছেন। ঠিক আছে, যে ডায়াবেটিস হতে পারে, সেক্ষেত্রে আমি আপনাকে মনে করছি যে আপনার ডায়াবেটিস হতে পারে। কীভাবে মনে করছি এটা, যে আমি মনে করছি এই জন্য যে যখন আমি আপনার হাইট, আপনার ওজন এবং আপনার বয়স তিনটার দিকে যখন আমি দেখছি, আপনার 50 বছর বয়স, দুই নম্বর হচ্ছে আপনার হাইট হচ্ছে 5.5 ইঞ্চি, এবং হাইট অনুযায়ী আপনার ওজনটা আছে কিন্তু 94 কেজি, তার মানে এটা কিন্তু অত্যধিক, তার মানে আপনার এই ওজনটা আপনাকে যে কোনোভাবেই হোক কমানোর ব্যবস্থা করতে হবে। কারণ মানুষের ওজন গেইন কখন হয়, মানুষের ওজনটা বাড়ে যে সময় মানুষের শরীরে তার প্রয়োজনের তুলনায় বেশি এনার্জি বা ফ্যাট এসব চলে আসে। তো সেটাকে কমানোর জন্য বেস্ট যে বুদ্ধিটা থেকে থাকে সেটা হচ্ছে যে আপনাকে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা মোশনটা আপনাকে বাড়াতে হবে। সেক্ষেত্রে আমি যেটা বলে থাকি, যেমন আমি কিন্তু বলে থাকি সবাইকে হাঁটো হাঁটো হাঁটো, এ কথাটা কিন্তু বলি। অনেকে হাসেন এটা নিয়ে, কিন্তু আসলে আমাদেরকে হাঁটতে হবে বেশি করে, আমাদেরকে পরিশ্রম করতে হবে বেশি করে। তবে আপনার ক্ষেত্রে আমি বলবো ভাইয়া, আপনার ওজন মোটামুটি 20 কেজি কমাতে হবে,
এটার জন্য আপনার এক নম্বর হতে পারে আপনি এক্সারসাইজ করা শুরু করবেন, দুই নম্বর হতে পারে যে আপনি আপনার ডায়েটিস্টের সাথে একটা নিউট্রিশনিস্ট বা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে একজন ডায়েটিস্টের কাছ থেকে আপনি কী করবেন একটা আপনার খাওয়ার দাওয়ারের একটা চার্ট তৈরি করে নেবেন। আমি গতদিন এটা দেখিয়েছিলাম যে ডায়াবেটিস চার্টটা কীভাবে তৈরি হয়। তো আপনি এটা চার্ট তৈরি করে নেবেন, আপনার খাওয়া দাওয়াকে একটু পরিমিত করার চেষ্টা করবেন। আমাদের মনে একটা কলার আছে, আমি একটা কলারকে দেখে আছি। সালাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি রেডিং থেকে বলতেছি। জি, একটু আপনার কথা শুনতে পাচ্ছি, একটু জোরে বলবেন আমাকে প্লিজ, আরেকবার বলেন। হ্যালো, আমি সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, যে আমি রেডিং থেকে বলতেছি ভাইয়া। জি ভাইয়া বলেন। ওই আমার এই কিছুদিন ধরে ওই পায়খানার সময় করার সময় জ্বালা পোড়া হচ্ছে। ঠিক আছে, কিন্তু এটা কেন করছে, মানে সব সময় পায়খানা করার সময় করে নাকি শুধু সকালবেলা? সব সময় না, মানে যখন আমি একটু গ্যাস বাড়ি যায় পেটের মধ্যে, মানে এরকম লাগে আর কি। এটা কি সকালের সকালে যখন করেন তখন হয় নাকি এটা দিনের অন্য সময়? সকালে বেশিরভাগ, বেশি সময় সকালে হয়। কোনো ব্লাড আসে বলে মনে হয়? না না, কোনো ব্লাড আসে না, আমি দেখছি দুই তিনবার কোনো ব্লাড আসে না। আপনার বয়স কত? আমার 39। আপনার বয়স হচ্ছে 39, ঠিক আছে। আমার আমি আমি আপনার উত্তরটা দেওয়ার চেষ্টা করছি, আপনি একটু থাকবেন লাইনে, দেখতে দেখতে থাকুন অনুষ্ঠান, আমি আপনার উত্তর দেওয়া। ধন্যবাদ আপনাকে টেলিফোন করার জন্য। তো যাই হোক, আমাদের লাস্ট কলারের আগের কলারের কথা নিয়ে আমি বলছিলাম যে তিনি বলেছিলেন যেটা, যে আমি বললাম যে তার 6.5 হচ্ছে ব্লাড সুগারের লেভেল আছে, 5.5 তার হচ্ছে হাইট এবং 94 কেজি ওজন তার এবং 50 বছর বয়স। আমি তাকে যেটা বললাম যে আপনি বর্ডার লাইন ডায়াবেটিসের মধ্যে আছেন, যেহেতু আমরা বলে থাকি নর্মালি যে প্রি ডায়াবেটিস বা বর্ডার লাইন ডায়াবেটিস সেটা 5.5 থেকে 7 মধ্যে ব্লাড গ্লুকোজের লেভেলটা থাকে, সেক্ষেত্রে আমি যেটা আপনাকে পরামর্শ দিব যেটা আমি একটু আগে বললাম যে আপনার ওজন কমাতে হবে। 94 ইজ আমি বলবো যে খুব বেশি ওজন আপনার, আপনার এক নম্বর হচ্ছে বয়স বলবো না, আমার আপনার হাইট অনুযায়ী, কারণ যদি আপনি লম্বা হতেন যে না ইউর 6'4" আর 6'2" অথবা 6 ফুট, তখন হয়তো বা বডির সাইজের উপরে বা বডির ওজনের উপরে ওজনটা তখন ডিপেন্ড করতো, যে হয়তো আপনাকে বলতাম আমি যে 5 কেজি কমালে হবে বা 10 কেজি কমালে। কিন্তু এক্ষেত্রে আমি যেটা মনে করছি, যদি 6.5 আপনার ব্লাড গ্লুকোজের লেভেলটা হয়ে থাকে, তাহলে পরে আপনার অতি সত্ত্বর যে কোনোভাবেই হোক এটা এক্সারসাইজ করতে হবে আপনাকে। আর আমি যেটা বারে বারে বলি, হাঁটো হাঁটো হাঁটো, হাঁটাহাঁটি বাড়াতে হবে আপনাকে, মিনিমাম প্রতিদিন 40 মিনিটস হাঁটতে হবে, এবং সেই হাঁটাটা হবে আপনার স্পিড হবে মিনিমাম 3-4 মাইল পার আওয়ার। ঠিক আছে, কেন বলছি কথাটা আমি, কারণ আমরা অনেক সময় হাঁটি নর্মালি, যেটা আমরা হাঁটি সেই হাঁটাটা আমাদের হাঁটি কিন্তু আমরা আস্তে আস্তে, ঠিক আছে, যে আমাকে 30 মিনিটস হাঁটতে হবে, তাতে আপনি আপনার ফ্যাট বার্ন বা সুগার বার্ন যেটুকু করাচ্ছেন তার থেকে যদি আপনি যদি এটা বাড়িয়ে দেন এই স্পিডটা, তাহলে কিন্তু ওই একই সময় আপনি কিন্তু আরও বেশি ফ্যাট বার্ন করাতে পারবেন। সুতরাং ভাইয়া, আপনার জন্য আমার উপদেশ, আপনার ওজন কমাতে হবে, তা না হলে পারে কিন্তু আপনি কিন্তু ডায়াবেটিসের জন্য একটা বড় রিস্কের মধ্যে আছেন। ভালো থাকবেন আপনি, আপনার আপনি আপনি আমাদের আরেকটা কলার আছে, আমি একটু কলারটাকে একটু নিয়ে আসি। যে কলার, সালাম আলাইকুম কলার, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি সালাম আলাইকুম, আমি লন্ডন ক্যানারি ওয়ার্ফ থেকে বলছি। জি ভাই, আমার নাম বাবলা। জি বলো ভাই। যে আমি জানতে চাইছিলাম যে ডায়াবেটিসের যে যে পয়েন্ট আমরা যেটা বাসায় মাপি 6/7/8, কিন্তু জিপিতে তো 8 নাম্বারটা থাকে না, দেখি জিপিতে বলে 55/54 তাহলে বুঝতে পারতেন। আমি যদি আমার পূর্বের স্লাইডটাতে আবার চলে যাই, পূর্বের স্লাইডটাতে একটু চলে গেলে আপনার উত্তরটা আমি এখনই দিয়ে দিতে পারবো। আমি আমার মোটামুটি মাঝখানে আমি আমার ওজন 123 কেজি ছিল। কত ছিল? 123 কেজি ছিল। 123 কেজি ছিল। জি, আমার হাইট খুব যে বেশি তা না, তবে মোটামুটি আমি এক সময় খুব প্র্যাকটিস করতাম, ক্যারাটে প্র্যাকটিস করতাম, দৌড়ঝাঁপ করতাম, অ্যাক্টিভাইজ ভালো করতাম। যখন আমি এগুলা স্টপ করে দিছি অনেকটা, দেওয়ার পর আমার এই ডায়াবেটিস হয়েছে এবং ডায়াবেটিস অনেক হাই লেভেলে চলে গেছিল। কত আছে আপনার এখন? এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার একদম কন্ট্রোলের ভিতর আছে। আমি লাস্ট যখন জিপিতে টেস্ট করলো তখন আমাকে
53 বললো আর কি 53 বলেছে সুন্দর আচ্ছা ঠিক আছে তারপরে জি আমি এখন যেটা করি আমি ওই কার্বোহাইড্রেট ওই যে ডক্টর জাহাঙ্গীর কবিরের একটা সাজেশন দেইগা জি আমি সবই খাই শুধু কার্বোহাইড্রেট একটু কম খাই যেমন একটু রুটি কম খাই একটু ভাত কম খাই এগুলা কিন্তু আমি নিয়মিতই খাচ্ছি সবই খাচ্ছি জি জি কিন্তু সব একটু কম করে খাচ্ছি একটু সবজিগুলো বেশি খাই জি 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 খুব ভালো মিট এগুলো একটু বেশি খাই জি এরপরে আমি দেখলাম যে আমি একটা ভালো ফল পাইছি এবং আমার ওজনও বেশ কমছে প্রায় 22 কেজি ওজন কমছে আচ্ছা আপনার হাইটটা জানলাম না ভাই আমি আমার হাইট হলো 5 ফিট 4 বা 4.5 হবে আচ্ছা 5 ফিট 5ই আমি ধরলাম আর আপনার বয়স বললেন না ভাইয়া আমার বয়স এখন চলতেছে 46 ঠিক আছে ভাই আর কোনো প্রশ্ন আছে আপনার তাহলে আমি উত্তরটা একবার দিতে পারবো আর কোনো প্রশ্ন নাই আমার আপনি অনুষ্ঠানটা দেখতে থাকুন আমি আপনাকে আপনি অনুষ্ঠানটা দেখতে থাকুন আপনাকে আমি ইউনিটের ব্যাপারটা আরেকবার দেখাই কারণ আপনি মনে হয় আমার প্রথমে অনুষ্ঠান দেখেননি আমি প্রথমে কিন্তু আমি এখন সাইডে আমি দেখলাম জি জি আমি বুঝতে পেরেছি আপনি এখন দেখতে থাকুন আমি আবারো আগের স্লাইডটাতে যাচ্ছি তাহলে আপনাকে আমি বোঝাতে পারবো জিনিসটা আমরা একটা স্লাইডটা দেখি প্রথম স্লাইড যেটা দেখছিলাম আমরা এর আগে সেটা এই যে এই স্লাইডটাতে যদি আপনি দেখেন ভাইয়া তাহলে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু লেখা আছে নর্মাল প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিস বলে আমি যে ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে ঠিক আছে সেক্ষেত্রে নর্মালি আপনি বাসাতে যে ব্লাড সুগারটা টেস্ট করেন যে মেশিনটা দিয়ে সেই মেশিনটাতে আপনি কিন্তু পান হচ্ছে এই যে 5.5, 5.7.0 বা 6.5 এইটা পান এটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড একটা পরীক্ষা সবসময় এটা করা হয়ে থাকে কিন্তু ডাক্তার আপনাকে যেটার কথা বলেন সেটা কিন্তু হিমোগ্লোবিন A1C একটা কথা লেখা আছে 3 নম্বর লাইনে দেখেন লেখা আছে HbA1c লেখা আছে এই HbA1cটা আসলে একটা এনজাইম যেটা কী করে যে এইটা হিমোগ্লোবিনের একটা চেইন যেখানে গত তিন মাসের গড় ডায়াবেটিসের সুগারের লেভেলটা আপনার শরীরে কী ছিল সেইটা ওখানে দেখানো হয় সেখানে ওখানে যে মিলিমোলটা যেটা দেখানো হয় যে ফরম্যাটে সেটা হচ্ছে এই ফরম্যাটটা 4.2 যদি হিমোগ্লোবিন A1cটা হয়ে থাকে HbA1c যেটা লাগে এটা যদি 42 হয়ে থাকে তার মানে হচ্ছে নর্মালি আপনার যেটা আপনি বাসায় মেশিনে মাপছেন সেটার 5.5 ঠিক আছে তো সেক্ষেত্রে 42 থেকে 47 মধ্যে যাওয়া মানে এটা 5.5 থেকে 7 মধ্যে আপনার আছে যদি এটা 47 থেকে আপ হয়ে যায় আপনি যেমন বললেন আপনার ডাক্তার বলেছে 53 তার মানে আপনার মোটামুটিভাবে আপনার ব্লাড সুগারের লেভেলটা আছে 8-এর কাছাকাছি বা 8.2 ঠিক আছে ইউনিটটাকে আসলে এভাবে দেখা হয় যেহেতু আমাদের এই বাসার যে মেশিনগুলো যেটা দিয়ে আমরা ডায়াবেটিসটা মাপি সেই মেশিনগুলোতে এখনও এই হিমোগ্লোবিন A1c-র কথাটা দেওয়া নাই কারণ এটাতে আপনি ওই সাথে সাথে টেস্ট করলে এটা রিপোর্টটা আপনি পাবেন না যেহেতু এটার একটা রিপোর্টটা ল্যাবে পাঠাতে হয় তারপরে ল্যাব থেকে এই টেস্টটা করে রিপোর্ট আমার মনে হয় আপনি আমার প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছেন আপনার জন্য মেন জিনিসটা হচ্ছে যে আপনি মেনটেন করবেন যাতে আপনার ব্লাড সুগারের লেভেলটা 7-এর মধ্যে রাখা যায় যদি আপনার 7-এর উপরে চলে যায় আপনার কয়টা ওষুধ খাচ্ছেন আমি জানি না তাহলে ডাক্তারের সাথে একটু পরামর্শ করবেন এটা অনেক দিন ধরে একই 7-এর উপরে বা 8-এর উপরে 9-এর উপরে চললে আপনার উচিত ডাক্তারের কাছে যাওয়া কারণ তা না হলে আপনার কিন্তু হার্টের অসুখ হয়ে যাবে বা আরও অন্য অসুবিধাকে আপনার হয়ে যাবে তো ভালো থাকবেন আপনার উত্তরটা আপনি নিশ্চয়ই পেয়েছেন আমাদের আরেকজন কলার আছে আমি কলারকে একটু নিয়ে আসি জি কলার আসসালামু আলাইকুম কে বলছেন কোত্থেকে বলছেন জি হ্যালো সাংকুম জি আপা বলুন জি ভাই আমি একটা প্রশ্ন করেছিলাম আমার বোন সম্পর্কে আপা আমাকে আপনি আমাকে প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তরটা কিন্তু আমি আপা দিব আসলে ব্যাপার হচ্ছে আমি আজকে ডায়াবেটিস নিয়ে কথা বলছি তো সমস্যাটা হয়ে গেছে আমি ডায়াবেটিসের উত্তরগুলো থেকে যদি আমি আরেক দিকে বেরিয়ে যাই তাহলে আমি আপনার উত্তরটা দিব জাস্ট আমার অনুষ্ঠানটা শেষের সময় এই জন্য আমি এটার জন্য একটু ওয়েট করছি আপা কিছু মনে করবেন না জি ধন্যবাদ আপা আপনার কল করার জন্য তো যাই হোক আমরা যেহেতু ডায়াবেটিস নিয়ে যখন কথা বলতে গিয়ে আমি যেটা কথা বললাম যে ইউনিটের ব্যাপারটা এই যে মানুষ বোঝে না যেটা ডাক্তারকে হয়তো জিজ্ঞেসও করতে পারে এই ধরনের ছোটোখাটো খুব সুন্দর একটা প্রশ্ন কিন্তু ভাই আমাকে করেছেন যে কেন আমরা বাসায় পাই 5.5, 5.6 আর কেন ডাক্তারের কাছ থেকে রিপোর্ট আসলে পরে আমি পাই যে 42, 43, 45 ঠিক আছে তো আপনারা নিশ্চয়ই ক্লিয়ার এই বিষয়টাতে আমি যেটা বোঝাতে ছিলাম আর আমি বড় ভাইকে যেটা বলার চেষ্টা করছিলাম আমার আগের একজন কলারকে যে ওজন বেশি যাদের আছে আমি দুজনের এখানে পেয়েছি একজন বলেছেন 94 কেজি তার ওজন আর একজন আর পেয়েছি যে 123 ছিল 20 কেজি কমেছেন তার মানে যদি আমি মনে করি এখন তার 93 কেজি তার ওজন আছে হাইট যদি তাদের গড়ে ধরি 5.5 থেকে 5.6 তাহলে আমি বলবো এবং এজও যদি বলি আমি যে মোটামুটি 40 থেকে 50 মধ্যে তাহলে বলবো যে
আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনাদের কী করতে হবে, ওজন কমাতে হবে। আর ওজন কমানোর জন্য সবথেকে ভালো অবস্থা হচ্ছে শুধু খাদ্য কন্ট্রোল, ডায়েট কন্ট্রোল করলেই হয় না, এটার সাথে আপনাকে যেটা করতে হবে বরঞ্চ ডায়েটে আপনার ফাইবার জাতীয় খাবার বাড়াতে হবে। তারপরে আপনাকে আপনার মোশন বাড়াতে হবে, আমি বলি আপনার হাঁটাচলা বাড়াতে হবে, আপনাকে চাল মানে চল হতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে। আমাদের আরেকজন কলার আছে, আমি একটু কলারকে নিয়ে আসি। জি ইসলাম আলাইকুম, কলার কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ইসলাম আলাইকুম, বলেন কে বলছেন, কোথেকে বলছেন? আপনি প্রশ্ন করেছিলেন, আমার উত্তরটা দেন নাই আপনি। জি কোনটা বলেন তো ভাই? আমার ডায়াবেটিস আছে, ধরেন আমি ইনসুলিন মারি, ডেইলি মারি, তিনবার মারি, আর 100-এর মতো মারি। আপনার কথাটা আমি আরেকটু, আপনি একটু টেলিফোনটা কাছে নিয়ে কথা বলবেন প্লিজ, আমি একটু শুনতে একটু অসুবিধা হচ্ছে আমার, আরেকবার বলেন। আমার ডায়াবেটিস, জি ডায়াবেটিস আছে, জি প্রায় 22 ইয়ার্স হয়ে গেছে, জি। তো আমি আমার সাথে হাঁপানি শ্বাসের প্রবলেমও আছে, জি 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 বলেন, শুনছি। কোলেস্টেরল আছে, ব্যাক পেইনও আছে, জি। কিন্তু আমি মেট্রোভিন 850 তিনটা খাই দিই। আচ্ছা, 850 খান তিনটা? আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি আপনার কথাটা। আমি আপনার উত্তরটা আমি এখনই দিয়ে দিচ্ছি, আপনি লাইনে থাকেন, আপনি টিভি দেখতে থাকেন, আপনার উত্তরটা আমি এখন দেওয়ার চেষ্টা করছি। জি তো ধন্যবাদ ভাই আপনার প্রশ্নটার জন্য। আমি আসলে সেটাতেই আসছিলাম, আমি একটু আগে পেডোমিটার নিয়ে একটা প্রশ্ন করেছিলাম আমার অনুষ্ঠানে। আমি শুরুতেই বলেছিলাম যে সবসময় তো আপনারা আমাকে একটু প্রশ্ন করেন, আমি আজকে আপনাদেরকে সবাইকে আমার দর্শকদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতাম, হোয়াট ইজ পেডোমিটার? তো এটার উত্তরটা আমাকে কেউ কিন্তু এখন পর্যন্ত টেলিফোন করে দেননি। তো যাই হোক, পেডোমিটারটার কথা আমি বলেছিলাম, কারণ এই যে বড় ভাই যে প্রশ্নটা করলেন যে উনি হাঁটছেন কিন্তু তার এটা তিনি করতে পারছেন, কিন্তু আসলে ব্যাপার হচ্ছে যে হাঁটা চলার ক্ষেত্রেও কিন্তু মানুষকে একটা স্টেপিং বা কতগুলো করছে কীভাবে করছে, যেটা আমি একটু আগে বলছিলাম যে আমরা যখন হাঁটি তখন দেখা যায় কি, আমরা হাঁটতে বলি, একটা ডাক্তার হয়তো বলে দিলাম যে আপনি 20 মিনিটস হাঁটবেন, সেক্ষেত্রে রুগী 20 মিনিটস বা 30 মিনিটস হাঁটবেন বা 40 মিনিটস হাঁটবেন, সেক্ষেত্রে দেখা যায় কি যে রুগী হাঁটছে স্পিডটা কত। জিনিসটা হচ্ছে আপনাকে এমন একটা স্পিড মেনটেন করতে হবে, নট লাইক দিস যে আপনাকে ট্রেন ধরতে যাচ্ছেন, ট্রেন ছেড়ে দিবে আপনি দৌড় দিচ্ছেন, সেরকম না। আবার এমন না যে আপনি অথবা গল্প করছেন কারোর সাথে কথা বলছেন স্পিডটা আপনি একেবারে কম। আমরা বলে থাকি 3-4 মাইল পার আওয়ার, আমি একটু আগে বলেছি কথাটা আপনাদেরকে, 3-4 মাইল পার আওয়ার এই স্পিডে আপনাকে কিন্তু হাঁটতে হবে। তাহলে এই হাঁটাটা যদি আপনি 15 মিনিটস হাঁটেন আপনি ঘামবেন। আর বড় ভাই যেটা বললেন যে টেলিফোন করেছিলেন লাস্ট, যিনি যেটা বললেন যে উনি ওষুধ খাচ্ছেন, তারপরে তার অনেকগুলো শারীরিক অসুস্থতার জন্য অনেক কিছু মিলিয়ে উনি কিন্তু এখনও তার ডায়াবেটিস লেভেলটা কিন্তু কন্ট্রোল করতে পারছেন না। তো সেক্ষেত্রে আমার আপনাকে যেটা পরামর্শ সেটা হচ্ছে কি যে আপনি যদি কি সম্ভব কি না আপনার জন্য সাঁতার কিন্তু একটা ভালো ব্যায়াম। আমি বলি যে যারা এক্সারসাইজ করতে চায় যার তারা যাদের এ ধরনের সমস্যা আছে তারা কিন্তু সাঁতার কাটতে পারে। সাঁতার যদি কাটতে পারেন মনে হয় যে না এটা আপনার জন্য ভালো, তাহলে পারে কিন্তু সেটাও, সাঁতার কাটলেও কিন্তু মানুষ ঘামে না বা অনেক কিছু মানুষের হয় না, কিন্তু সেখানে কিন্তু অনেক এনার্জি লস হয় শরীরের। আর মেন সমস্যাটা হচ্ছে যে আমাদের ডায়াবেটিস যারা রোগী যারা আছে বা যাদের ওজন বেশি যখন হয়ে যায় বা ফ্যাট যাদেরকে বলি আমরা, আমরা ওবেসিটি যাদের বেশি বলি, ওবেসিটি বলে থাকে যেসব বলে থাকি, তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি ওজন কমাতে হবে। আর ওজন কমানোর জন্য যদি আপনি মোশন না থাকে, আপনার কায়িক শ্রম না থাকে, আপনার চাল চলাচল বেশি না থাকে, তাহলে পরে কিন্তু আপনি ওজন কমাতে পারবেন না শুধু খাওয়া দাওয়া কন্ট্রোল করে। তো যাই হোক বন্ধুরা, আপনি নিশ্চয়ই আমার উত্তরটা পেয়েছেন। আমার আরেকটা কলার আছে, আমি একটু কলারকে নিয়ে আসি। ইসলাম আলাইকুম কলার, কে বলছেন, কোথেকে বলছেন? আসসালামু আলাইকুম। জি আপনার টিভির সাউন্ডটা একটু কমিয়ে নেবেন ভাই। জি আমি একটু দূরে যাই। হ্যাঁ জি ভাই, কে বলছেন? আমার বয়স 73। জি আমার হাইট হইল 5'4" ওয়েট অ্যাবাউট 73 কিলোগ্রাম। আর আমি ফাস্টিং ব্লাড টেস্ট করি, জি, ওয়ান্স এ উইক। তো আমার ব্লাড টেস্টের রেজাল্ট আইতেছে 7.3, 7.26, 7.8, ঠিক আছে, ইন বিটুইন। এটা কি বাসায় বাসায় করেন যেটা? জি বাসায় করি। জি এখন আমি কি, আমি হয়তো চিন্তার মধ্যে যে আমার ডায়াবেটিস হয়ে গেল নাকি। আপনি কি ওষুধ খান কোনো?
আমিও কোলেস্টেরল ওষুধ খাই, প্রেসারের ওষুধ খাই। জি, এমনি ডায়াবেটিসের জন্য কোনো ওষুধ খান না? না, ডায়াবেটিসের জন্য কোনো ওষুধ খাই না। আচ্ছা, তাহলে আমি আপনাকে সরাসরি বলে দিই, যদি আপনার 7.2 বা 7.3 হয়ে যায়, আপনি একটু আপনার জিপির সাথে যোগাযোগ করবেন। কারণ আপনার ওই যে আমি যেটা চার্টে একটু আগে দেখাচ্ছিলাম যে হিমোগ্লোবিন A1C, ওই টেস্টটার রিপোর্টটা আপনার ডাক্তারকে দেখতে হবে। তো তুমি আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করে যদি এটা বলেন, তাহলে সে আপনাকে একটা ব্লাড দেওয়ার জন্য বলে দেবে। আপনি এটা যদি, আমার মনে হয় করোনার মধ্যেও এটা আপনি করতে পারবেন। দিস ইজ নট এ ইউডেন্ট হ্যাভ এ রাশ, এটা নিয়ে কোনো এমন না যে কালকেই করতে হবে, এমার্জেন্সি না এটা। সুতরাং আপনি একটু টেলিফোন করে কালকে যদি কথা বলে নেন, ওদেরকে টাইম নিয়ে নেন, তাহলে পরে আপনি ব্লাডটা দিয়ে আসলে ওরা আপনাকে বাসায় রিপোর্ট পাঠাবে যে আপনার কি, তখন আপনার ডাক্তার আপনাকে সময় দিবে। কারণ 7.3 যদি প্রতিদিন হয় সকালবেলাতে, তার মানে আপনি ডায়াবেটিসের একটা লেভেলে চলে এসছেন, বা আমি মনে করবো যে এটা কিন্তু সকালবেলাতে 7.3 মানে আপনার আসলে ডায়াবেটিসের লক্ষণ দেখা দিয়েছে, ঠিক আছে। তবে ওই হিমোগ্লোবিন A1C রিপোর্টটা যদি আপনার 47 উপরে থাকে, তাহলে পরে আপনার ডাক্তার আপনাকে হয়তো বা কোনো ওষুধ দিয়ে দিবেন রাতে খাওয়ার জন্য বা দিনে একটা খাওয়ার জন্য। ভালো থাকবেন, নিশ্চয়ই আমার উত্তর, আপনার উত্তর আপনি পেয়েছেন, ভালো থাকবেন আপনি। আমার নেক্সট একটা কলার আছে, আমি দেখি কলার কে বলছেন। জি, সালাম আলাইকুম কলার, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো, সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমার নাম আব্দুল জলিল। জি আব্দুল ভাই, বলেন। জি ভাই, আমার তো ডায়াবেটিস আছে, আমি তোমার ডায়াবেটিসের ট্যাবলেটও নেই, ইনসুলিনও মারি। জি, এর বাদে তোমার ট্যাবলেটও খাই, ক্রস্টেরলও খাই। জি, বুঝলেন, এখন ডায়াবেটিস কিন্তু আমি নিজে যেটা জরুরি করি, এটা কোনো সময় 8, 7, 9, 10, 11, 12, এটা সকালেরটা বলতেছেন তাই তো? জি, এটা সকালের টেস্টের কথা বলতেছেন, বাসায় যেটা টেস্ট করলেন সকালে? আপনার যদি ওজন কত আছে ভাইয়া? ওজন প্লাস 80। আচ্ছা, তো জলিল ভাই আর কোনো প্রশ্ন আছে আপনার? আপনি ওষুধ কয়টা খান? ঔষধ তো তোমার আপনার এই যে ডায়াবেটিসের মানে কমপ্লিট যা আছে, কয়েকটাতে ট্যাবলেট ডায়াবেটিসের সেন্টেসিন, মেট্রোফিন, এর বাদে ইনসুলিন তোমার তারা 46-44 করিয়া দুই টাইমে সকালে আর ইভিনিং ডে, এর বাদে ট্যাবলেট পেলা করি সাইটার। আপনার আপনি আপনার লাস্ট কবে আপনার জিপির কাছে গেছেন ডায়াবেটিসের কন্ট্রোলের জন্য, বা আপনার নার্সের কাছে গেছেন কবে লাস্ট? এটা তো আমি প্রত্যেক 3 মাসও যাই। জি, তার মধ্যে এর মধ্যে কবে করেছেন? এখন তোমার ওই গত সপ্তাহ টেস্ট দিয়ে হিসাব রেজাল্ট পাইছি না। আচ্ছা, আমি তাহলে খুব ভালো কাজ করেছেন। আপনি যেটা বলছেন যে 8, 7, 11 আছে, এটা একটু বেশি আছে, ভয়ের কিছু নাই, ঠিক আছে, কন্ট্রোলের মধ্যে আছে। কোনো সময় 10, 15, 15, 16 হইলা হই যায়। জি জি জি, আমি এই জন্যই বলছি যে ওটা আপনি যদি যে ব্লাড টেস্টটা দিয়ে এসছেন, আপনি রিপোর্ট বোধহয় পাননি, এই জন্য টেলিফোন করেছেন। রিপোর্টটা পেলেই আপনার ডাক্তার আপনার রিপোর্টটা দেখার পরে সে কিন্তু ডিসিশন নেবে যে আপনার ওষুধে যদি কোনো চেঞ্জ করতে হয় বা আপনাদের। তবে আমি আপনাকে বলবো যে ভাইয়া, আপনি আপনার একটু হাঁটাচলা করবেন একটু, কারণ হাঁটাচলা একটু বেশি করে করবেন, তাহলে পরে আপনার সুবিধাটা হয় কি যে আপনি যেটা খান, এই যে সকালবেলাতে 8 বা 7 যেটা হচ্ছে সেটা, আর রাতের খাওয়াটা আপনি একটু দেরি করে খেয়ে না, তাড়াতাড়ি খেয়ে ফেলবেন। যেমন ধরুন যে মোটামুটি রাত 8টার মধ্যে যদি পারা যায় খেয়ে ফেলা, রাতে শুতে যান যেহেতু একটু দেরি করে, আমরা জানি আমরা বাঙালিরা এটা করে থাকি, সেক্ষেত্রে আপনি যদি একটু তাড়াতাড়ি খেয়ে ফেলেন, ভাত খান, রুটি খান, যেটাই খান আপনার খাওয়াটা, আর রাতে যদি মনে হয় আপনার খিদে লেগে গেছে 10টা 11টার দিকে, তাহলে ফল জাতীয় কিছু খাবেন, কারণ আর সবজির পরিমাণটা একটু বেশি করে খাবেন। এই কয়েকটা জিনিস আপনাকে মানতে হবে, কারণ আপনার ব্লাড সুগারের লেভেলটা খুব ভয়ের কিছু না, যেহেতু আপনি ডায়াবেটিসের রুগী। যদি আপনি রুগী না হতেন, কোনো ওষুধ না নিতেন, তাহলে এটা ভয়ের ব্যাপার ছিল। তবে আপনার ডাক্তার আপনাকে এটার পরামর্শ একটা দেবেন, আপনি যেহেতু ব্লাডের রিপোর্ট দিয়ে এসছেন, সেহেতু আপনাকে একটা রিপোর্ট তারা দিবেন। তো যাই হোক বন্ধুরা, আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ডাক্তার রুবেল সাজিদ, আইওয়ান টিভি থেকে, আইওয়ান টিভি মানে স্কাই 782-তে টিউন করলে আপনারা আইওয়ান টিভি দেখতে পাবেন। আমার লাস্ট যে প্রশ্নটা যেটা ছিল, একটা প্রশ্ন আপা করেছিলেন যে তার বোনের 17 ইয়ার্স, সে উত্তরটা আমি দিব তাকে বলেছিলাম একদম শেষে এসে, যেহেতু ডায়াবেটিসের সম্পর্কে কথা বলছিলাম আজকে, আমার এটার উত্তর দেওয়া হয়নি। সেটা হচ্ছে যে ওনার বোনের
ধরনের আলসার হয়েছে বলে ডাক্তার বলেছেন এবং যেটাতে আমি দেখছি যে তার ব্লাডে আসলে আপা এখানে ব্যাপারটা হচ্ছে যে তার আলসার হয়েছে মানে তার একটা ব্লিডিং ডিসঅর্ডার একটা তৈরি হয়েছে তার শরীরের মধ্যে তার এই আলসারটাকে ভালো করার ব্যবস্থা সবার আগে করতে হবে এবং আমি আশা করব আপনি আপনার উত্তরটা খুব ইজিলি আপনাকে আমি দিচ্ছি কারণ এই জন্য যে যদি আলসার হয়ে থাকে যদি ফুটা হয়ে থাকে কোনো বা কোনো রকমের কমে তাহলে আপনার ডাক্তার আগে আলসারের চিকিৎসাটা করবেন করার পরে তারা দেখবেন যে এই অ্যানিমিয়াটা যে কন্ডিশনটার কথা আপনি আমাকে বলেছেন যে তার ব্লাডে ইয়া হচ্ছে সেটা এই অ্যানিমিয়া যেটাকে আমরা বলছি এটা আপনার আপনাকে ঠিক করে ফেলা যাবে প্রথমে আপনাকে কনসেন্ট্রেট করতে হবে আলসারটা ঠিক করার জন্য আমি আশা করব আপনি আপনার উত্তর পেয়েছেন আপনি উনি আপনার বোনকে যারা দেখছেন তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন এবং প্রথমে আলসারের চিকিৎসা দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও বলছি আমাদের এই অনুষ্ঠান সুস্থ থাকুন আইওয়ান টিভি থেকে এই অনুষ্ঠানটা আপনাদের জন্য আপনারা আমাদেরকে টেলিফোন করবেন এবং আমরা চাইবো যে আপনার উত্তর আমি চাইবো বিশেষ করে আপনাদেরকে উত্তরগুলো সরাসরি দিয়ে দেওয়ার খুব ছোটোখাটো প্রশ্ন যদি কোনো কমপ্লিকেটেড প্রশ্ন থেকে থাকে তবে সেই প্রশ্নগুলো আমি পরের দিন উত্তর দিই সেক্ষেত্রে আমি অন্য কোনো বন্ধুবান্ধব বা ডাক্তারের সঙ্গে বা বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে তারপরে আপনাদের সঙ্গে উত্তর দিয়ে থাকি তো সুতরাং বন্ধুরা আমাদের সাথে থাকবেন আইওয়ান টিভির সাথে থাকবেন আপনারা ফেসবুকে এবং ইউটিউবে আইওয়ান টিভি আপনারা দেখতে পারবেন এবং লাইক দিতে পারবেন আমাদেরকে বেশি বেশি করে লাইক দিবেন ফলো করবেন এবং আমাদেরকে শেয়ার করবেন ফেসবুকে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন এই কামনায় আমি ডাক্তার রুবেল সাজিদ আইওয়ান টিভি থেকে আপনাদের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের সপ্তাহে প্রতি শুক্রবার আমার অনুষ্ঠান হয় সন্ধ্যা সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা ইউকে টাইম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম